ওয়ালাইকুম ব্যাক এগেন। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর অনেক দিন পর কিন্তু আপনাদের মাঝে আসলাম, ও জন্য কিন্তু আমি ক্ষমা প্রার্থী। আর অ্যাকচুয়ালি আমি আসতে না পারার কারণও কিন্তু আছে, অনেক কারণে কিন্তু আমি আসতে পারি নাই। সো ওই কথা কিন্তু আমি পরেই বলবো। আর আজকে কোথায় যাব হচ্ছে এবং এই কি কি করবো, ওই জিনিসগুলোই কিন্তু আজকে তুলে ধরবো আপনাদের সাথে। তো আশা করি আমার আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন। সো আমরা এখন গাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম রুম থেকে। আমি কিন্তু এখানে অনেক আমরা দুষ্টমিয়ে করলাম রাস্তায় রাস্তায়, গরমের মধ্যে কিন্তু যাওয়া হচ্ছিল আমাদের। আপনারা আমাদের দেখে কিন্তু বুঝতে পারতেছেন, সবাই কিন্তু অলরেডি গেমে গিয়েছে রোদের মধ্যে প্রায় 3টার পরে। কিন্তু এখানে গরমটা অনেক, প্রচুর গরম পড়তেছিল, প্রায় 40-45-50-এর কাছাকাছি মনে হয় ওই দিন। মানে আমরা গিয়েছিলাম ঈদের পরে। সো ভিডিও আপলোড করব করতে করতে কিন্তু টাইমটা কোন দিকে চলে গেলো, হাতটা করা হলো না। আর এখানে কিন্তু অনেক কথা বলছিলাম আমি, বাট লাস্টে কোনো একটা কারণবশত আমাকে ডিলিট করে দিতে হয়েছিল। আর দেখতে পাচ্ছেন আমরা যেতে যেতে কিন্তু কিছুটা দুষ্টুমি করে করে যাচ্ছি। আমরা পাঁচ ছয় জন আমরা একসাথে যাচ্ছি আজকের এই সফরে। তো সফরটা কোথায় সেটা আপনারা হয়তো বা টাইটেল তাম্বলাইন দেখে বুঝতে পারছেন। আজকে কিন্তু আমরা আলমোচে যাব। তো আলমোচটা কিন্তু আমাদের দেখে মানে বেশি দূরে না, জাস্ট এই 300 পয়সা মানে গাড়ি ভাড়া আর কি রোকেলে গেলে। সো আমরা গাড়িতে উঠে গেলাম। আর গাড়িতে উঠে আপনাদের বাইরের ভিউটা একটু দেখিয়ে দেখিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আমরা প্রায় কাছাকাছি মানে আমি কিন্তু ভিডিও ততটা বেশি করি নাই, হয়তো বা ব্যস্ততার কারণে। আমার ব্যস্ততা বলতে ফ্রেন্ডদের সাথে গেলে তো একটু এনজয় কর, মানে এনজয়ের মধ্যে ছিলাম। ভিডিও নিয়ে যদি আমি মানে থাকি তো তাহলে আমার এই এনজয়টা কিন্তু পরিপূর্ণভাবে হবে না, ওই কারণে কিন্তু আমি ভিডিও ক্লিয়ারলিভাবে করতে পারিনি। সো আমরা কিন্তু প্রবেশ করতেছি এখন আলমোজে। সো আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা হচ্ছে এরিয়াটাই হচ্ছে আলমোজের এরিয়াটা। আমরা এখন প্রায় ভিতরে চলে যাচ্ছি। এখানে কিন্তু আপনার পাশে যখন নতুন উদ্বোধন করা হয়েছিল এই জায়গাটা আলমোজ, সো তখন কিন্তু টিকিট সিস্টেম ছিল আমি যতটুকু শুনলাম। এখন কিন্তু ফি করে দিচ্ছে ওই জিনিসটা, মানে টিকিট সিস্টেমটা কিন্তু নেই, খুব কাছে এই জিনিসটা কিন্তু আমরা কোনোদিন যাওয়া হয়নি। আমি নামও শুনি নাই, আমার এক আপুর কাছ থেকে কিন্তু নামটা শুনেছিলাম এই নামটা। তারপরে আমি এটা নিয়ে রিসার্চ করেছি, মানে ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছিলাম। ভিডিও দেখার পর আমার ফ্রেন্ডদের তো ওরা কেউ নাম শুনে নাই এই জায়গাটার, ওদেরকেও ভিডিওটা দেখানোর পর রাজি করিয়ে এখানে কিন্তু চলে আসলাম। আমরা ট্যাক্সি করে যাচ্ছি, আর সামনে কিন্তু ট্যাক্সি আর যাবে না, এখানে কিন্তু আমাদের নামিয়ে দেওয়া হবে। সো নেমে গেলাম, নেমে সরাসরি আমরা চলে আসলাম সাগরের পাড়ে, মানে মেইন জায়গায় আর কি। এটা হচ্ছে আলমোচের মেইন জায়গাটা। দেখতে পাচ্ছেন প্লেসটা কতটা সুন্দর, সবগুলো স্পিড বোট, তারপরে সবগুলো আপনার এই এই ছোটোখাটো স্পিড বোট রয়েছে, তারপরে যা পানির জাহাজ রয়েছে, ছোটো জাহাজগুলো দেখতে পাচ্ছেন আপনারা, শিপ অনেকগুলো রয়েছে মানে এক সাইডে। সো এখানের মেইন সৌন্দর্য কিন্তু এই যায় এই জিনিসটা। তারপরে আমরা আপনারা দেখতে পাবেন লাস্টের দিকে আরও কী কী। আর আমরা তো গরমের মধ্যে দেখতে পাচ্ছেন সবার অবস্থা, গেমে একদম শেষ। আমরা কিন্তু একটু আর্লি আসলাম, ওই কারণে কিন্তু আমাদের প্রচুর গরম পেস করতে হয়েছে। আর আর মানে একটু তাড়াতাড়ি আসার কারণটাই আপনাদের বলতেছি, আমরা কোনোদিন আসি নাই ওই বিদায়, কিন্তু একটু জলদি আসলাম, কারণ কোন দিকে না কোন দিকে ওই জিনিসটা আমরা বোঝানো মানে বুঝতে পারবো না, ওই কারণে কিন্তু আমরা মনে করছিলাম আরও অনেক দূরে। বাট ট্যাক্সিকে বলছিলাম আমরা আলমোজে যাব, ডাইরেক্ট ট্যাক্সি আমাদের নিয়ে আসলো এখানে। সো ট্যাক্সি ড্রাইভার চিনে আমরা চিনি না, এই ফার্স্ট টাইম আসা হলো এখানে। সো আজকে মনে হয় আমি একটু বক বক বেশি করতেছি। আর দেখতে পাচ্ছেন স্পিড, আপনার স্পিড বোর্ডে লোকজন চড়তেছে, এগুলো তো আপনি হচ্ছে যে কোনো কেউ ছাড়তে পারে। আপনার ফি হচ্ছে 3 রিয়াল স্পিড বোটের, দেখতে পাচ্ছেন চড়তেছে। আমি সব কিছুই কিন্তু
এই আপনার একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। হয়তো বা লং মানে অনেকদিন আপনাদের সাথে অ্যাক্টিভ ছিলাম না, বিকজ আমার পার্সোনাল প্রবলেম আপনারা তো জানেন, যারা জানেন তারা তো জানেন আমার পার্সোনাল প্রবলেমের কারণে কিন্তু আমি ইউটিউব থেকে একটু দূরে আছি। আর মাঝে মাঝে কিন্তু এরকম ভিডিও আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন, হয়তো বা কন্টিনিউয়াসলিও পেতে পারেন আমার যদি চেষ্টা থাকে। চেষ্টা থাকে বলতে আমার কাজের প্রবলেম, তারপরে ফ্যামিলির প্রবলেম, সব কিছুই কিন্তু এভরিথিং মানে এমন সমস্যার মধ্যে আছে, ওই কারণে কিন্তু ভিডিও মেক করার মতন টাইমটা টাইম হয়ে ওঠে না। এই প্রাকৃতিক মানে সৌন্দর্যটা কিন্তু বিকেলে উপভোগ করা অনেক মানে ভালো লাগছিল আমার, আর একসাথে যদি কয়েকজন গেলে তো কথাই নেই। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এটার নিচে কি আছে দেখেন, এই দেখেন সব মানে বেশিরভাগ লোক কিন্তু এনজয় করছিল এই পানিগুলো নিয়ে। একটা ছোট্ট বাচ্চা দেখতে পাচ্ছেন আপনারা পানিগুলো নিয়ে এনজয় করতেছে, আমিও করছিলাম বাট ভিজে গেছিলাম, আমি প্যান্ট মানে প্যান্ট সহ ভিজে গেছিলো। এই এরিয়াটা শুধুমাত্র আপনার এই সৌন্দর্যটাই পাবেন, মানে প্রচুর বিল্ডিং এখানে, বেশিরভাগ আপনার এই বাইরের কান্ট্রির লোকরাই কিন্তু থাকে এই বিল্ডিংগুলোতে, তারপরে এর আশেপাশটায় আর কি। আর এখানে আপনার ক্যাফেটেরিয়া মানে কিছু খেতে চাইলে তাহলে আপনাকে ডাবল বিল পে করতে হবে, মানে কেউ কিছু যদি মানে খেতে চান তাহলে আপনাকে ডাবল বিল পে করতে হবে, মানে যেখান থেকে কান না কেন ডাবল বিল পে করতে হবে, বাইরেও বিক্রি করে আপনার এই রেস্টুরেন্টেও বিক্রি করে। সো যারা মানে কেউ আসতে চাইলে আমার মানে জানা মতে আসার সময় যদি নাস্তাটা যদি নিয়ে আসে তাহলে বেটার হয় এখানে, কারণ সব কিছুই আমরা বাংলাদেশি তো এত টাকা দিয়ে মানে এগুলো কি আর খেতে পারবো না। বাংলাদেশি বলতে যাদের পয়সা বেশি তাদের সমস্যা নেই, যারা আমার মতন মানে ছোটোখাটো চাকরি করে তাদের জন্য কিন্তু প্রবলেমটা বেশি। আমরা তো ছোটোখাটো একটা চাকরি করি, কোনো রকম চলতে পারি। দেখতে পাচ্ছেন আমার ফ্যানটা কিন্তু ভিজে গেছে, আমি একটু করে ওই পানিগুলো ধরছিলাম। আর শিপ দেখেন আমরা অনেকক্ষণ মজা করছিলাম এই জায়গাতে ঘুরে ঘুরে, পিকচার অনেকগুলো পিকচার আছে মানে পিকচার তুলতে 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 একদম শেষ, এতগুলো পিকচার তুলেছিলাম। তারপরে এই যে এই জিনিসটাও কিন্তু খুব সুন্দর লাগতেছিল, আই লাভ মাস্কেট আল মজু, তারপরে ওয়েলকাম টু আল মজু লেখা আছে পাশে। এখানে ওরা ছবি তোলার জন্য পাগল, এগুলো আমাদের দলের লোক মানে আমাদের সাথে একসাথে যাওয়া লোকগুলা, সো সব পিকচার তোলার জন্য কিন্তু প্রচুর ব্যস্ত হয়ে যায় সব সময়, এভরি টাইম এই আমাদের দলের সবাই কিন্তু পিকচার তোলার জন্য কিন্তু পাগল। আর যারা আমার চ্যানেল আজকে নতুন আমার এই ফার্স্ট ভিডিওটা দেখতেছেন মানে ফার্স্ট বলতে অনেকদিন পর ভিডিও আপলোড করলাম ওই ভিডিওটা দেখতেছেন, তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে যে বেল আইকনটি দেখতে পাবেন ওইটা ক্লিক করে দিয়ে নোটিফিকেশন অন করে দিবেন আমার ভিডিও মানে আপলোড করার সাথে সাথেই যেন আপনাদের কাছে পৌঁছে যায়। এটা হচ্ছে আপনার পার্ক, ছোট একটা পার্ক মানে শিশুদের জন্য, শিশুদের মানে এখানে আপনার খেলাধুলা করার জন্য। দেখতে পাচ্ছেন এখানে লিখাও আছে আলমজু আলমজ মাস্কেট, আমি সবসময় মজু মজু করি, এটা কিন্তু আলমজ, সরি আমার মুখ দিয়ে কিন্তু এই জিনিসটা ছবি আসতেছিল। আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে আসতেছি, এখন যাওয়ার পালা, আর আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা। এখন কিন্তু এই জায়গাটা কিন্তু আপনার গাড়ি নিয়ে আসা যায় না, এই সাইডটা এটা কিন্তু গাছগুলো দেখতে পাচ্ছেন মানে হাঁটি একটু সামনে যেতে হবে আপনাকে, যদি আপনি ডাইরেক্ট গাড়ি নিয়ে আসেন বা মানে রিজার্ভ গাড়ি নিয়ে আসেন বা লোকাল আসেন আপনাকে অবশ্যই অবশ্যই সামনে যেতে হবে। আর এখানে আমি ফার্স্ট টাইম আসলাম, ততটা মানে ইয়া করি ততটা ভালোভাবে ঘুরতে পারি নাই, হয়তো বা নেক্সট টাইম কোনো সময় যদি আসা হয় তাহলে হয়তো
আরও ভালোভাবে ভিডিও মেক করার চেষ্টা করব। সেখানে আমরা রাস্তার একদম সামনে, এটা হচ্ছে একদম রাস্তার মেন সামনে, এখান থেকে কিন্তু গাড়িতে মানে যারা লোকাল আসে তাদের গাড়িতে ওঠার জন্য এইখানে কিন্তু ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন এই সাইনবোর্ডটা হচ্ছে রাস্তার পাশে আলমোজ সাইনবোর্ডটাও কিন্তু আমি ফার্স্টে উঠানোর জন্য চেষ্টা করেছিলাম, বাট আমি উঠাতে পারি না, লাস্টের দিকে কিন্তু যাওয়ার সময় কিছুটা উঠালাম। সো আমার ভিডিওটা আপনাদের কতটুকু ভালো লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না, আর লাইক শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু আমি এই ব্লগগুলো মেক করি এবং ব্লগগুলো মেক করার চেষ্টা করি। সো আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আর মানে আমার মানসিকতা তো ভালো থাকবে না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাসও যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।